হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজকে নয় ফেব্রুয়ারি সকালবেলায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য আজ আমার ফিফথ সেমের লাস্ট এক্সাম কয়েকদিন ধরে এক্সামের কারণে আমি একটা ব্লগ শ্যুট করতে পারিনি সকালবেলায় আমি বেরিয়েছি আর এখানে কিছু ফুল তুলেছিলাম আজকে যেহেতু অমাবস্যা সেই জন্য ভাবলাম যাওয়ার পথে মায়ের মন্দিরে এগুলো পৌঁছে দিয়ে যাব। কাছে অনেক ফুল হয়েছে অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না তাই ভাবলাম ওই পথে যখন মন্দির পড়ে তাহলে একটু পৌঁছে দিই চলো এবার তোমাদের একটা জিনিস দেখায় সকালবেলায় সরস্বতী ঠাকুরের দর্শন করেই বেরোলাম পরীক্ষার কারণে কয়েকদিন ধরে এই সাইডটাতে আশাই হচ্ছিল না যে ঠাকুরগুলো কতটা কাজ এগিয়েছে দেখার জন্য তা আজকে একটু হাতে সময় ছিল বেরোনোর পর তার জন্য একটু ব্লগটা আজ থেকে আমি শ্যুট করলাম সেই জন্য একটু জেঠুর গাছকে এলাম এখানে ঠাকুরের রঙ চলছিলো যেহেতু সরস্বতী ঠাকুরের সাদা কালারই হয় তাই সব ঠাকুরের সাদা রং হচ্ছিলো আর এবার আমার গাড়ি চলে এসেছে আর আমি বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে এখানে স্বাগততাকে নিতে এসেছিলাম স্বাগতার বাড়িটা ফার্স্টে আমার বাড়ি তারপর পরপর সবাইকে তুলে নিয়ে যেতে হবে তো স্বাগত জানতে এনে ক্যামেরাটা অন করেছি ওই জন্য আমি নিজে থেকে ক্যামেরাটা করে ও এখান থেকে নিলাম নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের স্কুল যেখানে আমি এইচ অবধি পড়েছি স্কুলটা ভালো করে দেখাতে পারলাম না কারণ গাড়ি থেকে বা আর দেখা যায় তো স্কুলটা পেরিয়ে এবার আস্তে আস্তে আমরা মেদিনীপুরের দিকে যাচ্ছি আমার সিট পড়েছিলো মেদিনীপুর কেডি কলেজ তো এবার সবাইকে তুলে নেওয়া হয়েছে এবার ওই যে জয়ত্রী আর জেঠিমা আসে মানে জয়ত্রীর মা তো জয়ত্রীকে নিয়ে আমরা একদম কলেজ চলে এসেছি আমরা চারজন এসেছিলাম অন্যেশাকে মাঝখানে তুলেছিলাম কিন্তু অনেশা ক্যামেরায় ঠিক মানে ক্যামেরার সামনে আসতে চায় না অতটা ওই জন্য আমি ওকে নিই নি আর এখানে এসে দেখছি আমার বন্ধুরা সবাই পড়ছে আর আমি এখানে ব্লগ করছি না না একদমই না আমি একটু ব্লগ করে আমি নিজেও পড়েছিলাম আর আমার ঠিক কলেজের বাইরে গিয়ে পড়া গাড়িতে পড়া এটা ঠিক হয় না কেন জানি না আমার বাড়িতে পড়ে যাই আমার এটাই ভালো লাগে এই যে কলেজের মধ্যে তো ঢুকেই পড়েছে এটাই হচ্ছে মেদিনীপুর কেডি কলেজ আর আমি সোজা রুমের মধ্যে চলে এসেছি এসে নিয়ে আমার বন্ধুরা সব যে যার মতো সিটে বসে পড়েছে ব্যাগ রাখছে তো প্রথম আমি এর আগেও একটু ভিডিও করেছিলাম দেখলাম ক্যামেরাটা তখন অন করিনি এখন এডিট করতে গিয়ে দেখছি তো ওরা সবাই প্রথমে এখানে হাই করে দিল আর এই যে সামনে যে ব্যাগ রাখছে সায়নি ওর আগেই আমার ব্যাগটা রাখা আছে এই প্রথম কোনো পরীক্ষায় আমার একটু মিডিল বা শেষের দিকে সিট পড়েছে নাহলে বরাবরই প্রথমের দিকেই থাকে আমাদের ডিপার্টমেন্টে সবার একটু শেষের দিকে পড়েছে একটা বড় হল রুম ছিল তো সেই জন্য আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই যে সাইডে সিঁড়িগুলো ছিল এক একটা রুমে পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে বাইরেটা বেরিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় তার জন্য আমি আমাদের দোতালায় ছিল রুম থেকে ওই জন্য একটু দেরি করে নেমেছি নিচে অনেক ভিড় ছিল আমাদের আমরা অনার্স আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর এই যে যারা উঠছে এরা হচ্ছে জেনারেল স্টুডেন্ট সেই জন্য নিচটা প্রচুর ভিড় হয়ে থাকে ওরা ঢুকে আর আমরা বেরোই সেই টাইমটা প্রচণ্ড ভিড় থাকে এটা হচ্ছে আমার যেখানে সিট পড়েছিল তার নিচুটা মানে একতলাটা আর হচ্ছে এই এইটা হচ্ছে বাইরেটা বাইরেটা আমার খুব একটা বড় লাগলো না যদিও আমি কলেজটা ঘুরে দেখার একদমই সময় পাইনি আমি যতটুকু ছিলাম তার মধ্যেই বললাম ওখান থেকে বেরিয়ে পড়েছি আর কলেজের সম্বন্ধে বলতে গেলে আমার যেই স্যারগুলো আমাদের গার্ডে ছিলেন স্যারগুলো এমনিতে খুবই ভালো ছিল আমি সব স্যারের কথা একদমই বলতে পারবো না যেই স্যারগুলো আমার রুমে ছিল আমি তাদের কথাই বললাম এখানে যে স্বাগতকে ছেড়ে দিয়ে এবার আমি আমার বাড়ির দিকে একাই যাচ্ছি পুরো গাড়ি ফাঁকা গেছে আমি একাই যাচ্ছি তো যেটা বলছিলাম কলেজটা আমার ভালোই লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন স্যারদের যে কটা স্যার আমার রুমে পড়েছিলো তারা সত্যি ভীষণই ভালো ছিল কথা বলতে বলতে আমি আমার বাড়ি পৌঁছে গেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে